স্বাধীনতা সংগ্রামী রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিশীথনাথ কুণ্ডুর প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জের রাসবিহারি মার্কেটে অবস্থিত নিশীথনাথ কুণ্ডুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। তারই পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন সকলে। রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপপুরপিতা রণজ দাস, স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস, কোঅর্ডিনেটর বরুণ বন্দ্যোপাধ্যায়, বিমল জ্যোতি সিনহা সহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। স্থানীয় কোঅর্ডিনেটর তপন দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও রায়গঞ্জ পুরসভার উদ্যোগে নিশীথনাথ কুণ্ডুর প্রয়াণ দিবস পালন করা হলো। বর্তমান প্রজন্ম তার ভাবধারাকে পাথেয় করে এগোতে পারলে তবেই হবে এই বিশেষ দিনটির সার্থকতা। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমাদের এখানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি মানে পৌরসভার পক্ষের থেকে প্রতিবার আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী মৃত্যু দিবস পালন করা হয়, সেটি আমরা আজকে এনে করলাম। এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে, এই দুটোই আমরা আজকে এখানে শোকসভা পালন করলাম। বললাম আজকের কর্মসূচি সম্পর্কে একটু বলুন। প্রত্যেকবারের মতন আমরা এবারও পৌর পরিবারের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রয়াত মন্ত্রী নিশীথনাথ কুণ্ডু স্বাধীনতা সংগ্রামী ওনার মৃত্যু দিবস পালন করা হলো শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে। এখানে আমাদের কোঅর্ডিনেটর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর ছিলেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর তপন দাস সহকারে, বরুণ ব্যানার্জি এবং বিমলজ্যোতি সিনহা সহকারে, আমাদের পৌর কর্মচারীবৃন্দ এবং এখানকার ব্যবসায়ীবৃন্দরা সবাই সকলে উপস্থিতিতে আজকে সুন্দরভাবে শ্রদ্ধাঞ্জলি পালন করা হলো। তৎসহ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের 1 মিনিট মৃত্যুর জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করলাম। এই করে আমরা এই প্রোগ্রামটা আজকে এখানে সমাপ্ত করব। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।